সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমার আলোচ্য আয়াতে কারিমাতে মালিক জানায় দেন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারের দল, আল্লাহ তাআলার ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। আমার মালিক সঙ্গে সঙ্গে জানায়া দেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। ও আমার বান্দা বান্দির দল, তোমরা তোমাদের আমল সমূহকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। প্রশ্ন যদি করে আল্লাহকে, ও দয়ার আল্লাহ, কেমনে করে আমাদের আমল সমূহ বাতিল হয়? আল্লাহ বলেন, বান্দা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই অনুযায়ী তুই যদি তোমাদের আমল সমূহ না হয়, তোমাদের আমল সমূহ বরবাদ করে দিব আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাদের আমল সমূহের কোনো দাম নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও দয়ার মালিক, আমাদের আমল সমূহ বাতিল হবে না, সেই অনুযায়ী আমরা আমল করতে চাই, কেমনে করব? আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। এই অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনে করতে বলেছেন, সেভাবে যদি করি আমাদের আমল সমূহ বাতিল হবে না। ও আমার মায়ার বান্দা বান্দির দল, তোমরা সেভাবেই করো। যদি তোমরা সেভাবে করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব। নবীর উম্মতের দল, ভালোভাবে বুঝেন, ভালোভাবে খেয়াল করেন যে নবীর উম্মত, আমরা এত কষ্ট করে আমল করি, আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। কেমনে বুঝলাম? এই সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমা থেকে কথা কন ঠিক কি না? বান্দা আমল করে এই আমল সমূহ ধ্বংস বাতিল হয় কি হয় না? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে তোমাদের অল্প কয়েকদিনের জন্য পাঠাইছি, আমি মালিক রে তোমরা রাজি এবং খুশি করার জন্য। তোমরা আমি আল্লাহকে রাজি খুশি করলাম, দুনিয়ার মহাব্বতের পিছনে পড়ি আমি আল্লাহকে তোমরা ভুলে গেলাম। বান্দারে জানিয়া রাখ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরার সাথে কোনো ধরার তুলনা হয় না। আমার মালিক বলেন, ইন বকশ রব্বি কাল শাদীদ। আল্লাহ পাক বলেন, আমার ধরা বড় কঠিন, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরাও। আমার ধরা থেকে যদি বান্দা তোমরা বাঁচতে চাও, দুনিয়ার বুকে নেক আমল করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমরা দুনিয়ার বুকে নেক আমল করব, আল্লাহ আমাদের উপর খুশি হবেন। দুনিয়ার বুকে আমরা যদি নেক আমল করতে পারে, দুনিয়ার বুকে নেক আমলকারী বান্দাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ পাঁচটা পুরস্কার দান করেন। এক নম্বর পুরস্কার জিয়া আনফিল ওয়াজ, আল্লাহ নেককার বান্দাদের চেহারায় উজ্জ্বলতা বাড়ায়া দেয়। দুই নম্বর পুরস্কার অনু আমার মালিক করে দেন। যদি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে কোথা থেকে রিজিক দিবে? তোমরা 13
পাইবা না কথা কণ্ঠে কে না রিজিক দেওয়ার মালিক আর আওয়াজ দি এখন কে রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ পাক সূরা তাহা 132 নম্বর আয়াতে কারিমাতে বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى আমার হাবিব আমর আপনি আদেশ করুন আহলাকে আপনার আহলকে আপনার পরিবার পরিজনকে বিসালা নামাজ কায়েম করতে বলেন ওয়াসতাবির আপনি নিজেও যত্নবান হন আলাইহা আপনি নিজেও নামাজের উপর যত্নবান হন লা নাসালুকা রিজকা আপনার কাছে আমি রিজিক চাইব না নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া কারণ আমি মালি মুত্তাকীদেরকেই তো রিজিক দিয়া থাকি মুত্তাকীরা আমি আল্লাহকে চাই আমি আল্লাহ ওদেরকে চাই বান্দা যখন আমার হয়ে যাইবে আমি আল্লাহ বান্দার হয়ে যাইব ও নবীর উম্মত এই জন্য আমরা যদি হয়ে যাই আল্লাহর আল্লাহ তাআলা হয়ে যাবে আমাদের নেক কার বান্দা হয়ে গেলে দুনিয়াতে কোনো কিছুর টেনশন নাই দুনিয়া থেকে বিদায় হইলেও টেনশন নাই ও নবীর উম্মতের দল ওরে ভাই এই জন্যই জীবনটা যতদিন আমার মালিক নিয়ামত হিসাবে এই দুনিয়ার বুকে দিয়েছেন ততদিন আমি আমার মালিককে রাজি খুশি করার জন্যই এই হায়াত নামক নিয়ামতটাকে সুপোর্ট করে দিতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে তিন নম্বর পুরস্কার পাইরা মোসা তানফির রিজক আল্লাহ তাআলা আমাদের রিজিকের তুঙ্গি দূর করে দিবেন রিজিকের ফয়সালা করে দিবেন চার নম্বর পুরস্কার ওয়া কুওয়াতান ফিল বাদান আল্লাহ আমাদের শরীরে শক্তি দান করবেন আপনারা জবাব দেন আমাদের শরীরের শক্তির দরকার আছে না নাই আর জোরে করা সেনা নাই পাঁচ নম্বর পুরস্কার আমার আল্লাহ দেন ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য ঘোষণা করে দেন জমিনের তামাম মাখলুকাতদের কাছে ঘোষণা করে দেন ও জমিনের মাখলুকাত আমি আমার এই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার মালিক দুনিয়ার কোনো বান্দাকে ভালোবাসে দুনিয়ার কোনো বান্দিকে ভালোবাসে সর্বপ্রথম ডাকবেন না দা জিব্রাইল জিব্রাইল আমিনকে ডাকতেন ও জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি আহাবিবহ তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আমিনকে যখন এই অর্ডার দেন জিব্রাইল আমিন নাদা ফিস সামা আসমানের তমাম ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন আল্লাহ জমিনে অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এভাবে তমাম মখলুকাতদেরকে ঘোষণা করে দেন তমাম দুনিয়ার মখলুকাত আমাকে আপনাকে ভালোবাসতে থাকে শুধু তাই নয় বরং আমাদের জন্য মালিকের দরবারে বরকতের দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য বরকতে দোয়া করতে আপনারা বলেন যদি আল্লাহ যদি আমাকে পছন্দ করে নেন দুনিয়ার সব মানুষ মিললেও আমার কিছু করতে পারবে পারবে আল্লাহকে যদি আমি রাজি খুশি করে ফেলি দুনিয়ার সব মানুষ বেজার হইলে আমার কিছু আসে আসে কথা কন তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি হবে আল্লাহ আমাকে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে অল্প কয়েকদিনের জন্য আমি মুসাফির কি قال النبي صلى الله عليه وسلم
গুম ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবুন সাবিল। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকটা হলো মুসাফির খানাও, এই দুনিয়ার বুকে আমি আপনার এখানে আসলাম, অল্প কিছুক্ষণ পর এখানে আর থাকবো নাও। দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন নির্দিষ্ট কিছু হায়াত নামক নিয়ামত দিয়াও, এই নির্দিষ্ট হায়াত নামক নিয়ামতের ভিতরে যা করার করবা, এরপরে আর কোন সুযোগ হইবে না। ও বান্দারে তুমি মনে মনে ভাবতেছো আমার তো এখন যুবক বয়স, যখন বয়সটা 50-60 বছর হয়ে যাবে মসজিদে গিয়া তাসবিহ হাতে নিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় যাব, না না তোমার হায়াত নামক কয়েদিন আছে তুমি কেমনে বুঝলাও, তুমি বৃদ্ধ বয়সী বা বন্দেগী করবা এখন করবা নাও। ও যুবক ভাই এই জন্যই সময় এখন আছে, আমার আল্লাহকে এখনই চাও, আমার আল্লাহকে তুমি এখনই পরিচয় করাও, তুমি আগামীকাল দুনিয়ার বুকে থাকবাও, এটার গ্যারান্টি তুমি কেমনে করে দিলাও। ও রাসূলের আশিক, মৃত্যুকে আজ আমরা দূরে মনে করতেছি, মৃত্যু কিন্তু আমাদের থেকে দূরে নয়, মৃত্যু আমাদের নিকটেই আছেন। মৌত কো মৌত দূর সমজাও, মৌত হায় হার দম করিব, কোন গায়ার তেরা গুজানে কে লিয়ে, ইয়া এলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া এলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তো মেরা মাশুক হায়। তুমি আজ মৃত্যুকে যতই দূরে মনে করো, মৃত্যু আমাদের কাছে, এই জন্যই আমার মালিক আমাদেরকে জানায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মালাকুল মউত আজরাইল আমার আপনার দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যাইবে, আমাকে আর কেউ ফিরে পারবে না। মালাকুল মউত আজরাইল আমার চোখের সামনে আসিয়া যাইবে, চক্ষু দুইটা টাস টাস করিয়া উল্টিয়া যাইবে, দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাইবে। আজরাইল আমার আপনার হায়াত নামক নিয়ামত থেকে একটা সেকেন্ড আগেও দুনিয়ার বুকে যান কবজ করবে না, এক সেকেন্ড থাকতে আমাদেরকে যান কবজ করবে না, আবার না থাকলে আজরাইলের কোনো ক্ষমতা নাই দিতে। অনবির উম্মত, যেহেতু আমরা নির্দিষ্ট করে নিয়ে আসলাম যেদিন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলাম সেদিনই আমরা মৃত্যুর সার্টিফিকেট নিয়ে যেহেতু আসলাম, তাহলে কেন আমার আল্লাহকে আমরা চিনলাম না, কেন আমার আল্লাহকে আমরা পরিচয় করতে পারলাম না, কেন রে আমরা আমাদের মালিকের পিছনে দৌড়লাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন আমরা বলে আমার মালিককে দেখে দেখে নাফরমানি করি। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ থেকে লুকায় কোন গুনাহ তোমরা করতে পারবা না, আমি আল্লাহ তোমাদের কাছেই থাকি, আমি আল্লাহ তোমাদের সারস থেকে আরো বেশি নিকটে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সারব থেকে আরো বেশি নিকটে, আমি আল্লাহকে তোমরা লুকায়া কোথায় গিয়ে গুনাহ করবা, ঘরের ভিতরে দরওয়াজাটা লাগায়া তুমি মনে মনে ভাবতেছো আমি আর তুমি সারার কেউ নাই,
আপনারা জবাব দেন, আমি আর তুমি সারা আরো কেউ আসেন? আরো জোরে কম, যিনি আমাদেরকে সব সময় দেখেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, বান্দা বান্দির দল, তোমরা আমি মালিকের লোকে তোমরা গুনাহ করতে চাও, অথচ আমি আল্লাহ তোমাদের সাহারব থেকে আরো বেশি নিকটে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের শাহরক থেকে আরো বেশি নিকটে। শাহরক কোনগুলার নাম? মুফাসসিরিন কেরামগণ বলেন শাহরক হলো বান্দার পিছনের দুই দিকের দুইটা রোগের নাম। এই গর্দনার দুই দিকের দুই দিকে দুইটা বড় রোগ আছে, এই দুইটা বড় রোগের নাম হলো শাহরক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এই দুইটা শাহরক থেকে আরো বেশি নিকটে আছে, বদ্দারি তোমরা কোথায় গিয়ে গুনাহ করবা? আপনারা জবাব দেন, আমার আপনার কাছে যারা বসে আছেন এরা বেশি নিকটে নাকি আমার আল্লাহ বেশি নিকটে? আর জোরে কোন কে মহাব্বতে সবাই একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার।